দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম জনপদ ফরিদপুর, যাদের চোখে মুখে এখন পদ্মা সেতুকে ঘিরে নানা রকম স্বপ্ন। একদিকে যেমন কাজ এগিয়ে চলছে পদ্মা সেতুর, তেমনি উন্নয়নের ছোঁয়া লেগেছে এসব অঞ্চলেও। তবে শুধুমাত্র উন্নয়ন কর্মকাণ্ডেই সন্তুষ্ট থাকতে পারছেন না এসব অঞ্চলের বাসিন্দারা। নানা রকম অভিযোগ আছে স্থানীয়, কেন্দ্রীয় এমন স্থবির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এসব বিষয় নিয়ে সাধারণ মানুষ কথা বলেন, আড্ডা দেন, ঝড় তোলেন চায়ের কাপে। আজ আমরা তেমনই একটি চায়ের কাপে ঝড়ের অংশ হতে হাজির হয়েছি ফরিদপুরের সদর উপজেলায়। পদ্মা সেতু নিয়ে আলাপ করছিলাম। পদ্মা সেতু হচ্ছে যে এখন আর স্বপ্ন নয়, আপনাদের চোখে মুখে স্বপ্ন ছিল, এখন বাস্তবতা। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে এখানে কি ধরনের পরিবর্তন আসছে পদ্মা সেতুকে ঘিরে? দেখেন, পদ্মা সেতু আমাদের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অনেক দিনের স্বপ্ন। যদি এই পদ্মা সেতু যখন বাস্তবায়ন হবে, এই পদ্মা সেতু বাস্তবায়নের ফলে আমাদের এই অঞ্চলে ব্যাপক শিল্পায়ন হবে। পদ্মা সেতু দিয়ে আপনার গ্যাস আসবে, বিশেষ করে গ্যাস, মাঝারি শিল্প, বড় বড় শিল্প, ছোট শিল্প কলকারখানার মালিকরা ইতিমধ্যে কিন্তু তারা জায়গা জমি কেনা শুরু করে দিয়েছে। আপনি ভাঙ্গা থেকে শুরু করে পদ্মা সেতুর গুড়ার থেকে শুরু করে ফরিদপুর পর্যন্ত একটা বৃহৎ শিল্প অঞ্চল হবে। ইতিমধ্যে আপনারা শুনছেন যে এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটাকে বলে আপনার ইপিজেড, এই ইপিজেডের জন্য 1200 একর জমি ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। এইখানে এই ইপিজেড হবে, ইপিজেডে ব্যাপক মানুষের কর্মসংস্থান হবে। আচ্ছা, পদ্মা সেতুর কাজ নিয়ে এখন যে কাজ চলছে, যে মানে আগে যেটাই হোক না এখনো কাজ চলছে এবং যে গতিতে কাজ চলছে সেটা নিয়ে কতটা সন্তুষ্ট এখন পর্যন্ত? এখন যে অবস্থায় কাজ চলতেছে, কারণ এই পদ্মা সেতু নিয়ে দীর্ঘদিন দেশীয় এবং আন্তর্জাতিক চক্র নানা ধরনের ষড়যন্ত্র করছে। সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নিজস্ব অর্থায়নে জনত্রী শেখ হাসিনা যেভাবে এই পদ্মা সেতুর মহাযজ্ঞ যে কাজটা শুরু হয়েছে, এটা যে দ্রুত গতিতে চলছে তার বাস্তব প্রমাণ, এরই মধ্যে পদ্মা সেতুর 30% কাজ অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, প্রায় 15%। আমরা যেটা আপনি চায়না ব্রিজ, মেজর ব্রিজ কোম্পানির যে এক ইঞ্জিনিয়ারের যে আমরা টিভি সাক্ষাৎকারে দেখছি এবং আমি পত্রিকায় দেখছি, সেটা হলো 30% কথা বন্ধা বলছে, 25 থেকে 30% সংযোগ সড়ক, হ্যাঁ সবকিছু মিলে এই 30% কাজ শেষ হয়ে গেছে অলরেডি। আমরা কেমনে আশা করতে পারি যে পদ্মা সেতুর কাজ অতি তাড়াতাড়ি 18 সালের মধ্যে হয়ে যাবে? এটা তো বিএনপি সরকারের আমলে খালেদা জিয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল, এটা একটা মিথ্যা। এটা বলতে আমাকে বলতে দাও, যোগাযোগ মন্ত্রী নাকি আসবো, এই দলত দিয়ে পাটরি দিয়ে সেই স্কিম করছিল এবং সে বিশ্ব ব্যাংক থেকে 22,000 কোটি টাকা সে পাশ করেছিল, এটা কোন কথাই না। এখন যে বাস্তবতা, পদ্মা সেতুর কাজ চলতেছে এবং এই সরকারের একটা বড় কৃতিত্ব আপনাকে অবশ্যই দিতে হবে, এবং একটা বিষয় স্বীকার করেন, আপনারা অবশ্যই চান যে পদ্মা সেতুর হোক, হইলে কি ধরনের প্রভাব পড়বে? একটু আসি, জি আমরা চাই পদ্মা সেতু হোক, কিন্তু দেখেন ফার্স্টে ছিল 22,000 কোটি টাকা, এখন দুর্নীতির কারণে আবার হইতে 28,000 কোটি টাকা। কেন? এই টাকাটা তো আমাদের জনগণের টাকা, এটা তো কোন সরকারের টাকা না, এটা সাধারণ জনগণের টাকা, হয়তো করতেছে। দেখেন উন্নয়নটা সেটা শেষ, আমি শেষ করে শেষ হচ্ছে, আমি বলি, আমি আসলে এটা কিন্তু আমি একটু ক্লু দিই, সেটা হচ্ছে আমি একটু ক্লু দিই আপনাকে, সেটা হচ্ছে উনি যেটা বলতে চাচ্ছেন যে এখন জনগণের টাকায় পদ্মা সেতু হচ্ছে, এটা অনেক বড় গর্বের বিষয় যে আমরা বিদেশের টাকা না নিয়ে আমরা নিজেদের টাকায় করছি। এটা আমাদের অর্থনীতির উপর পড়ছে, এক। দুই নম্বর হচ্ছে যে ব্যয় কিন্তু বেড়েছে, 10,000 কোটি টাকা ছিল 18,000, এখন আবার প্রায় 30,000 কোটি টাকা, 28,000। সব মিলিয়ে এই বিষয়টাকে কিভাবে, এই টাকাটা তো নিচ্ছে আমার আপনার পকেট থেকে, দেখেন এটা তো বলতে হবে, তাদেরকে স্বীকার করতে হবে। এই সরকারের পূর্বে যে সরকার ছিল, জীবনে কি আপনারা শুনছেন ঘরে ঘরে যায় 50 থেকে 100 টাকা করে 200 টাকা করে সেতুর বিষয়ে যে কথাটা আসছে, পদ্মা সেতু আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের স্বপ্ন। এই পদ্মা সেতু যাতে জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করতে না পারে, নির্বাচনের আগে এটা নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র, অবশ্যই না, এই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বিদেশে লবিং করে বাংলাদেশ এই বিশ্ব ব্যাংকের এই ফান্ড রিফান্ড করানোর চেষ্টা করা হয়েছে, কল্পিত একটা অভিযোগ। পদ্মা সেতুর ব্যাপারে 2 মিনিট আমি বলি, আমি একটু বলি শুনেন। হ্যাঁ বলে, বিষয় যেটা হচ্ছে যে যেটা হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করে কোনো ফলাফল নাই, বাস্তবতা আপনি এখনকার বিষয় দেখেন,
এখন হচ্ছে পদ্মা সেতুর কাজ চলতেছে, ঠিক আছে, এটাতে কারো কোনো বৈরিতা নাই, এবং আপনি বিশ্বাস করেন পদ্মা সেতু হইলে আপনাদের এখানে উন্নয়নের জোয়ার বইবে, আপনারা সুবিধা পাবেন, তাই না? আমরা ওই তর্ক বিতর্কে না যাই, ঠিক আছে। তো আমি একটু জানতে চাই যে এখন পদ্মা সেতু হচ্ছে সেইটার প্রভাব কিরকম পড়ছে, এলাকে আপনি একটু শুরু করেন। সেইটার প্রভাবটা ফরিদপুরের জন্য পড়বে বা ১৯টা জেলায় পড়বে, এটা আমি আপনাদের সাথে একমত। জি, কি ধরনের জমির দাম টাম কেমন বাড়বে? জমির দাম বাড়বে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, বেকারত্বের দাম বাড়বে, বেকারত্ব কমে যাবে, এমপ্লয় বেড়ে যাবে, এবং বা আমাদের অভূতপূর্ব উন্নতি হবে, এটা আমি স্বীকার করি। কিন্তু আপনি দুই দিন আগেও আপনি পত্রিকায় দেখেছেন, ইত্তেফাক পত্রিকা বলছে বাংলাদেশ থেকে গতবারের মার্চ মাস পর্যন্ত, গত ইয়ারে লাস্ট ইয়ারে বলতেছি, ১৪৬টা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছিল। এবং দুঃখের বিষয়, এই সরকারের অটোক্র্যাট নীতির কারণে, এই অরাজনৈতিক ভূমিকার কারণে, এই স্বৈরতন্ত্রের কারণে আজকে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। বিধায় বিদেশি কোনো কোম্পানি বিনিয়োগ করে শুধুমাত্র একটা কোম্পানি, শুধুমাত্র একটা কোম্পানি বিনিয়োগ করছে, এবং এবং প্রমাণ দেন, আমাকে একটু বলতে দেন, তারপর আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন, তারপর উনি যে কথাটা বলতেছে যে এই ১০০ কতগুলো কোম্পানি এই দেশ থেকে তাদের বিনিয়োগ করা অর্থ উঠিয়ে নিয়ে যাইতেছে, এটা সম্ভব না, একটা মিথ্যা কথা। শেষ করে বলি, আপনি দেশ দেশ যে কত দূর আগাইয়া গেছে তার প্রমাণ হলো বিশ্বব্যাংক কিছুদিন আগেই বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশকে দেশে আখ্যায়িত করছে, এবং ২০২১ সালের মধ্যে বর্তমান গভর্নমেন্টের যে ভীষণ যে লক্ষ্য, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। আসলে উন্নয়নের বিভিন্ন ইন্ডিকেটর বা সুযোগ থাকে, সূচক থাকে, সেই সূচকগুলো প্রত্যেকটা সূচকে, জিডিপি জিডিপি কত, আমাদের এই যে জাতীয় যে আয় মাথাপিছু, আমাদের বার্ষিক মাথাপিছু আয় বর্তমানে ৮০০ ডলার থেকে ১৩১৪ ডলারে উন্নীত হয়েছে। উন্নয়নের বিভিন্ন সূচকে আমাদের অবস্থান, কিন্তু বাংলাদেশ ইমাজিন টাইগার অর্থনীতিতে, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হচ্ছি, দেশ আগায় যাচ্ছে, এটা ওনাদের সহ্য হচ্ছে না। ওনাদের এটা সহ্য হওয়ার কথা না, কারণ উন্নত ক্ষমতায় ছিলেন, উন্নত ক্ষমতায় থেকে কি করতে পারেন না, শেখ হাসিনা দেশকে আগে নিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। আজকে দেখেন মন্ত্রীরা রাষ্ট্রীয় সন্ত্রাস করতেছে, সাধারণ পাবলিক আজকে খুন জখম ঘুম বেড়ে যাচ্ছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এতটা হত্যা গুম হয় নাই, বিএনপি থ্রি টাইমস তারা গভর্নমেন্টে ছিল। আমি জিয়াউর রহমানের আমল বলি এবং খালেদা জিয়ার দুইটা আমল বলি, একটা আমল বাদ দিলাম, এই তিনটা আমলে বিএনপি আপনি দেখাতে পারবেন কোন রাজনৈতিক নেতা কর্মী এইভাবে হত্যা করছে? ১০ জন মোল্লা মুসল্লির লোক আজকে মিটিং করতে পারে না, মিটিং করলে তারা জঙ্গি আখ্যায়িত করে। মন্ত্রীরা এই জঙ্গি জঙ্গি বলতে বলতে এখন রাষ্ট্রীয় ভাবে আমরা বিশ্বের বাজারে পরিচিত হয়ে গেছে, আমরা জঙ্গি রাষ্ট্র। কিছুদিন আগে হত্যা করছে, আমাদের কোন নিরাপত্তা নাই, রাজনৈতিক স্থিতিশীলতা নাই, অতএব পদ্মা সেতু আমাদের উন্নয়নের মূল চাবিকাঠি না, আমাদের মূল চাবিকাঠি হতে হবে রাষ্ট্রীয় সংকল্প করতে হবে, ভোটের অধিকার থাকতে হবে, আমাদের বাক স্বাধীনতা থাকতে হবে। একজন আপনার ভাই সন্ত্রাসের কথা বলছে, আমি এক মিনিট আমি দুটো কথা বলি, বলেন তারপরে আপনি। সন্ত্রাসের আতুর ঘর যাকে বলে সেটা হলো বিএনপি জামাত। ২১ আগস্টে শেখ হাসিনায় সন্ত্রাস বিরোধী জনসমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা, ২৪-২৫ জন নেতা কর্মী, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের ওয়াইফ আইবি রহমান সহ ২৪ জন নেতা কর্মী আমাদের নিহত হয়েছে। এই যে সন্ত্রাসের বীজ বিএনপি জামাতের, এই বীজ এখনো শেখ হাসিনা রাষ্ট্র থেকে সরাইয়ে সাতটাকে আপ্রাণ চেষ্টা করেছে, সে আপ্রাণ চেষ্টা করতেছে দেশ থেকে সন্ত্রাস মুক্ত করার জন্য, আপ্রাণ চেষ্টা করতেছে, বারবার বাধাগ্রস্ত হচ্ছে। সে যদি একটু প্রিভিয়াস চলে গেল, আমিও প্রিভিয়াসে যাই। আচ্ছা, উদ্দেশ্যের হামলা যখন হইলো, রমনার বটন মূলে যখন থেকে হামলা, তখন কি বিএনপি সরকার ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ ছিল? ডেফিনেটলি আওয়ামী লীগ ছিল। সে তাহলে সেটা কি বিএনপি লোকজন করছে?
এই ধরনের ডাহা মিথ্যকতা এই দেশে বলে কি আমার কথা শুনুন ভাই এই ধরনের ডাহা মিথ্যকতা যদি বলে যে বিএনপি আমল থেকে রাষ্ট্রীয় সংগ্রাম শুরু হয়েছে বাঙালি জনগণ মেনে নেবে বাঙালি আমি আপনাদের করেন ভাই আস্তে ভাইয়ের বিপক্ষে আমার কথা শুনুন আপনি ওনার কথা শুনুন অতএব বাঙালি সংস্কৃতির আঘাতান্তে বারবার এই বিএনপি জামাত আমরা মিটিং করতে পারি না আমরা মিছিল করতে পারি না আমাদের 500 উপরে নেতা কর্মী গুম করা হয়েছে আমাদের হাজার হাজার নেতা কর্মীদের আমরা মামলা করেছি ফরিদপুরে কেমন আছে 100 বার আমরা খারাপ আছি ফরিদপুরে কোনো ভালো আছে ফরিদপুরে কোনো বিএনপি জামাতের কোনো রাজনৈতিক লিডারের নামে কোনো মামলা নাই থামে না আমি বলি আপনি একটু ওনার অবস্থাটা বলুক আমার অবস্থাটা বলুক আপনি একটু বলুক ভাই ওনার কাছে হই আপনি আপনার কাছে যাব ফরিদপুরে একমাত্র চৌধুরী কামাল ইবনে ইউসুফের দ্বারা ফরিদপুরের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে তাছাড়া অন্য কোন নেতার মাধ্যমে নয় মিথ্যা কথা এবং আশা করি আশা করি আসবো আগামী 40 বছরেও 100 মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মতো উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারবে না চাকরি বাকরি নিয়ে কিন্তু মুসলিমের একজন বিএনপি নেতা উন্নয়ন হবে ফরিদপুরে সার্বিক আমাকে বলতে দাও আরে ভাই আসেন আপনি বলতে দাও আই দাঁড়াও কামাল সাহেব উনি বলতে যাচ্ছেন তরি বলছেন যে ওনাদের নেতাকর্মীদের উপরে প্রথমত আমি বলি আমাদের এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে বর্তমান আমাদের যে ফরিদপুরের এমপি উনি একজন ফেরেস্তা তুল্য মানুষ ওনার শত্রুরাও ওনার বদনাম করতে পারবে না আমার মন্ত্রী ক্ষমতায় আসার পরে বলছে পদ্মার পাড়ের একটা বাড়ির লোকজন একটা বাড়ি ভাঙবে না 1 ইঞ্চি জমি ভাঙবে না পদ্মার পাড়ে শত কোটি টাকা ব্যয় সে দৃশ্যমান আপনারা যান ফরিদপুরবাসীর ধলার মোড় থেকে শুরু করে কিভাবে পদ্মারে বান্ধা হয়েছে 250 বেড করা হয়েছে আমি উন্নয়ন 250 বেড করছে 250 বেড করছে 250 বেড ছিল কামাল ইবনে ইউসুফ করছে 500 বেড ইঞ্জিনিয়ারিং কোথায় কামাল ইবনে ইউসুফ চিকিৎসা ছিল না কি বলেন আপনি আজকে উন্নত চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গেছে ডিভাইডার আপনার মন্ত্রী দিয়ে গেছে তে ডিভাইডার রোড হয়েছে গোপালগঞ্জ চলে গেছে রাজেন্দ্র কলেজ আপনার আবার বিশ্ববিদ্যালয় হবে উনি তিন বার বলে ভাই ভাই কোলে চলবে আমার সাহেব তিন চিন্তা করতে হবে ফেলে ভরে কাছে সদরে ভাই উনি চৌধুরী যেটা বললেন যে ওনার সরকারের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন সব 100 বছরের উন্নয়ন আপনার কি মনে হয় আপনি কি বলবেন অফ কোর্স নট আমি বলি সবচেয়ে বড় উন্নয়ন পেটের উন্নয়ন আমার নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ সত্যিকার অর্থে ফরিদপুরের উন্নয়নের উপকার তিনি কমপক্ষে 40,000 লোকে চাকরি দিচ্ছে শিক্ষিত লোকে চাকরি দিচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে শুধু তাই না 11টা ইউনিয়নে এমন কোন রোড গার্ড নাই তিনি করেন নাই সেটা গেল ছেলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই চৌধুরী কামাল ইবনে ইউসুফ উনি নিজে প্রতিষ্ঠানটা উনি খালেদা জিয়ার কাছ থেকে উনি চেয়েছিলেন যে আমার এলাকায় আমি এটা প্রতিষ্ঠিত করব আমি বৃহত্তর ফরিদপুরে আমি ডেভেলপমেন্ট দেখাবো শুনেন কিন্তু সেই প্রতিষ্ঠানটা কি করলো আমলি সরকার ক্ষমতা আসার পর গোপালগঞ্জ নিয়ে গেলো এই আমলি সরকার ফরিদপুরকে ধ্বংস করছে অতএব পদ্মা সেতু 10টাও যদি হয় গোপালগঞ্জ তো উন্নয়ন হবে কিন্তু আচ্ছা ঠিক আছে বলি সেটা হচ্ছে যে উন্নয়ন হয়েছে তাতে তো সন্দেহ নাই হ্যাঁ উন্নয়ন তো হয়েছেই উন্নয়ন আপনার সারা বাংলাদেশেই প্রত্যেকটা গভর্নমেন্টেরই কিছু না কিছু অবদান আছেই এটা আপনি অস্বীকার করতে পারবেন না ফরিদপুরের উন্নয়ন কারো বেশি আমি বলি আমাকে শেষ করতে দেন হ্যাঁ কারো বেশি কারো কম এটা থাকবে স্বাভাবিক এখন ফরিদপুরের যেহেতু আমরা আসছি আমরা ফরিদপুর বিষয়ে একটু কথা বলতে চাই আচ্ছা বলেন কেন্দ্রীয় রাজনীতির বাইরে আপনারা কতটা ভালো আছেন আমি যতটুকু জানি আপনাদের মধ্যে বেশ সম্প্রীতি সম্পর্ক ভাই ভাই সম্পর্ক হ্যাঁ আরো ভালো থাকার জন্য কি কি দরকার ভাই আমি একজন ছোটখাটো একজন ঠিকাদার আমার ওই দোস্তরা জানে পাশাপাশি আমি অন্য একটা কিছু করি এখন ঠিকাদার হয়ে ফরিদপুরের কোন প্রতিষ্ঠানে বিএনপির কোন নেতা কর্মী বা আমরা যারা নাকি ছোটখাটো নেতা আছি আমরা নিজেরা টেন্ডার দিতে পারি না এরা এমন ভাবে গ্রুপ করছে এরা শিডিউল বিক্রি করবে নিজেদের কাছে নিজেরা মেকানিজম করে ভাগ বাটোরা করে কাজ দেবে আজকে আমরা পথে পথে ঘুরতেছি ভাই কিন্তু বিএনপির আমলে ব্যবসায়ীরা প্রত্যেকটা দলের ব্যবসায়ীরা বলেন সব জায়গায় টেন্ডার দিতে পারতো ওপেন লটারির মাধ্যমে এরা কাজ পেত দলের লোকজনের সুবিধা বেশি পাচ্ছে ব্যবসা বাণিজ্য অভিযোগ হচ্ছে যে দলীয় লোকজনই সুবিধা পাচ্ছে সবচেয়ে বেশি এই অভিযোগটা
এটার আদৌ কোনো অভিযোগটার পিছনে কোনো যুক্তি কারণ নাই সব সরকার আমরা হয় নাই স্বচ্ছ টেন্ডারের মাধ্যমে এখন ভাই একজন বলতেছে তো আচ্ছা বাস্তব একটা ভাই কি বলতেছে ভাই পাখণ্ড থেকে যে সড়কটা হয়েছে বিন্নালিয়া সড়ক সড়ক এখানে প্রভাবশালী এক বিএনপি লোক সে নিজে ঠিকাদারি করে নিজে কাজ করাইছে এটা এখানে যারা আশপাশে আপনারা যারা জনগণ আছে তারা সাক্ষী দিবে 20% আমার কথা হলো কন্ডা 20% দিয়ে কাজ করছে সে বলতেছে যে বর্তমান সরকার আমাদের কিন্তু জানে বিএনপি কোন আমাদের ব্যাপারটা করতে পারে না আমরা আদর্শ কথা না আমি বলি আমরা সেটা লোক আছি তাদের সব বেশি সুবিধা নিয়ে তারা কাজ কাম করতেছে আমরা ফরিদপুরে এখন যে অবস্থায় আছি আমার মন্ত্রী ফরিদপুরের মন্ত্রী মাননীয় আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মুশারফ সাহেব এই ফরিদপুরকে সন্ত্রাস মুক্ত করেছে মাদক মুক্ত করেছে এই ফরিদপুরকে সে মানুষ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে পথ দিয়ে চলতে পারে সে ব্যবস্থা করেছে উনি বললটা কি যে আমরা সুন্দরভাবে ঘুমাইতে পারছি রাতে অবশ্যই না যে সমস্ত জায়গায় ডাকাতি হইতেছে এখন একেবারে মহল্লা ধরে এই বাখুন্ডা বাজারে ডাকাতি হয়েছে আমরা ব্যবসায়ীরা এই বাজার এখন আমরা ই করতেছি পাহারা দিতেছি এইটা গভর্নমেন্টের নিঃসন্দেহে তার আইন শৃঙ্খলা বাহিনীর নিঃসন্দেহে অবনীত হয়েছে না হলে তো আমরা পত্র পত্রিকায় দেখতেছি যে সমস্ত জায়গায় ডাকাতি হয় ব্যাংক ডাকাতি আজকে ওপেন হইতেছে আরে ভাই এরা কি জামাত করতেছে এরা সাজানো জামাত আজকে ব্যাংকে তো ওপেন ব্যাংকে ভালো ডাকাতি দরকার নাই আরে ভাই এরা কি উন্নয়ন না থামেন থামেন আজকে থামেন ব্যাংক ডাকাতি উন্নয়ন থামেন কয়েকটা ব্যাংক ডাকাতি সরাসরি উন্নয়ন থামেন আস্তে আস্তে কথা কয়েন কেউ যদি বিল্ডিং করার জন্য ইট বালি ফেলাইতো তার রড ও তার ওই ভ্যানে করে সন্ত্রাসীরা নিয়ে গেছে এই ইতিহাস আছে এখনো গোপনে এই যে বলে এই যে বলে আমার মন্ত্রী ক্ষমতায় আসার পরে এই সন্ত্রাসের নির্মূল করে ফেলাইছে এই সন্ত্রাসের এখন নাই আপনার সরকারের বড় আসলে দুই একটা ঘটনারে বড় করে দেখা যাবে না একটা বিষয় বলি আমি একটু বলে দিই হ্যাঁ বলে হচ্ছে যে তর্ক বিতর্ক কিন্তু চলতে থাকবে এই তর্ক শেষ হওয়ার নয় আপনারা যেহেতু ভিন্ন মতের মানুষ তর্ক চলবে এবং যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতেছেন এই তর্ক চলতে থাকবে আমরা একটু চাই যে আপনারা আসলে সমাধানটা কি দেখেন এটা ধন্যবাদ সেটা হচ্ছে যে কি ধরনের অন্যায় অপরাধ করলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে আপনি বলেন দেশে যদি কেউ সে যেই হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক যেই হোক যদি কেউ হত্যার সাথে জড়িত হয় যদি কেউ দুর্নীতির সাথে জড়িত হয় যদি কেউ ধর্ম অনুভূতির উপরে আঘাত করে যদি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী যে ধর্ম বিশ্বাসে বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র হলো সবার রাষ্ট্র কোনো ধর্মীয় আচ্ছা ঠিক আছে আপনি বলতেছেন যে আপনার সরকার ভালোভাবে সরকার আমি শেখ হাসিনা যেভাবে আগায় যাচ্ছে এরা যদি এই যে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না এরা কি ধর্মীয় প্রতিষ্ঠান কিনা এরা কি মিছিল মিটিং সবকিছু করতেছে না এদের কিন্তু কোনো বাধা দিচ্ছে না অথচ আজকে জামাতে ইসলাম যেটা একসময়ে তৃতীয় শক্তিশালী দল ছিল তাদেরকে মিছিল মিটিং করতে দিতেছে না এবং আপনারা হ্যাঁ আমরা তো করতেই পারতেছি না কি বলেন অবশ্যই না আজকে ভাই দেখতে থাকুন।